আফগানি চিকেন বা চিকেন আফগানি, এটা খুব পপুলার একটা ডিশ, আপনারা হয়তো অনেকেই জানেন। আমি আমার মতো করে সহজ উপায়ে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কিছুটা ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা এবং রসুন, এই সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে একটা খুব স্মুথ পেস্ট বানাবো। এবার একটা বড় পাত্রে আমি চিকেনের পিসগুলো নিয়ে নেব, এর মধ্যে মেশাবো 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস এবং পরিমাণ মতো নুন। আমরা এই ম্যারিনেশনেই সমস্ত নুনটা ব্যবহার করব, আমরা পরে আর নুন মেশাবো না, সেহেতু পরিমাণ বুঝে নুনটা ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ মতো নুন মেশাচ্ছি। নুন আর লেবুটা দেওয়ার পর আমি খুব ভালো করে চিকেনের গায়ে নুন লেবুটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেশাবো আমি 1/2 কাপ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে মেশাবো ফ্রেশ ক্রিম, আমি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম দেব। এবার সবশেষে দেব 2 চামচ পরিমাণ মেল্টেড বাটার। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব এবং খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা একটা ছোট স্টিলের জায়গায় একটা কয়লাকে খুব ভালো করে পুড়িয়ে সেটা দিয়ে তার ওপর থেকে ঘি দেব। গরম কয়লায় ঘি দেবার পর খুব ধোঁয়া উঠতে শুরু করবে, তখন এটাকে চাপা দিয়ে আমরা 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে আমরা একটা পাত্রে বেশ কিছুটা সাদা তেল নিয়ে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ভেজে নেব, প্রায় গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত দুপিটটাকে ভাজবো আমরা। প্রথমে গ্যাসের ফ্লেম লো করে আমরা চিকেনটা ভাজব, যখন চিকেন থেকে হালকা জল ছাড়তে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, না হলে চিকেনটা ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। আমাদের দরকার চিকেনটা ভাজা ভাজা করার, তাই গ্যাস বাড়িয়ে একটু লালচে করে ভেজে নেবেন। এবার আমরা এর মধ্যে যে ম্যারিনেট করার পর পেস্টটা বেঁচেছিল সেই পেস্টটা সম্পূর্ণটা দিয়ে দেব। আমরা যেহেতু আগেই নুন পরিমাণ মতো ঝাল সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি, আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এবার শুধু খুব কম আঁচে ঢাকা দিয়ে 20 মিনিট মতো আমরা চিকেনটাকে রান্না করব, যাতে চিকেনটা এবার সেদ্ধ হয়। মাঝে মাঝে ঢাকা খুলে শুধু অল্প করে নাড়িয়ে দেবেন, চিকেন থেকে দেখবেন অনেকটা পরিমাণে তেলও ছাড়বে। এইভাবে কম আঁচে আমরা 20 মিনিট ধরে চিকেনটাকে রান্না করে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এটা কয়লাটা দেওয়ার জন্য একটা খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে, যার জন্য যে কোনো আইটেমের সাথে খেতে খুব ভালো লাগে। সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।